বাবরি মসজিদের জায়গাতে রাম মন্দির হলো, তো এই বিষয়টিকে আপনি কিভাবে নিচ্ছেন? দেখুন, বিষয়টা অত্যন্ত দুঃখের বিষয় যে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি হলো। যদিও মহামান্য আদালত সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, কিন্তু কতটা সন্তুষ্ট কতটা অসন্তোষ, ধৈর্যের পরীক্ষা ইতিপূর্বেও মুসলমানরা দিয়েছে, বাবরি মসজিদের রায়ের পরেও দিয়েছে, আপনার সুপ্রিম কোর্টের যে রায় হলো তারপরেও তারা ধৈর্যের পরীক্ষা দিয়েছে, আজও পর্যন্ত তারা ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে। সন্ত্রাসী বা আপনার আতঙ্কবাদী, এরাই হচ্ছে অমোক, ওরা তমোক, দ্বন্দ্ব করে, ঝগড়া করে, মারামারি করে, দুটো জ্বলন্ত নজির তাদের চোখের সামনে, তারা নিজেরাই দেখুক যে মুসলমানরা শান্তিপ্রিয় কি না, তারা ধৈর্য ধারণ করতে পারে কি না, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, রাম মন্দির যে তৈরি হবে, মর্যাদা পুরুষোত্তম রামের মন্দির তৈরি হবে ভারতবর্ষে, একটা মুসলমান বলেছে যে রাম মন্দির তৈরি হবে না? কোন মুসলমান বলেছে বা কোন মুসলমান রাম মন্দির তৈরির বিরুদ্ধে? আপনি বলুন তো, রাম মন্দির তৈরি হোক, কিন্তু প্রশ্ন হচ্ছে মসজিদ ভেঙে সেই জায়গায় রাম মন্দির তৈরি হলো কেন? এতগুলো কমিশনের রিপোর্টকে ধামাচাপা দেওয়া হলো কেন? আস্থার উপরে সুপ্রিম কোর্টের বিচার হলো কেন? অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়ে আজ দিনটা কাটাতে হলো আমাদেরকে কেন? আমার দেশের প্রধানমন্ত্রী, তিনি কোন হিন্দুর প্রধানমন্ত্রী নয়, খ্রিস্টানের প্রধানমন্ত্রী নয়, বৌদ্ধর নয়, মুসলমানের নয়, তিনি ভারতের প্রধানমন্ত্রী। তিনি অন্য কাউকে আজকে পাঠাতে পারতেন, তিনি নিজে আজকে গেলেন কেন? যে সেখানে তিনি বক্তব্য দিলেন, বক্তব্যের মধ্যে তিনি বললেন ভারতবর্ষের একটা সিম্বল তৈরি হয়েছে, এ কথা তিনি বললেন কেন? আজ আমার ইন্টারভিউটা টোটাল কেনর উপরে। তাহলে অশোক স্তম্ভ বাদ, ভারতের জাতীয় পতাকা বাদ, এসব এতগুলো কেন? একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে তিনি খুশি করার জন্য যে আজ সারা বিশ্বের, আপনার কি বলে, ভারতবর্ষের বুকে একটা দৃষ্টান্ত তৈরি হলো যে রাম মন্দিরের ভিত্তিস্থা আপনার ভূমি পুজো হলো। প্রশ্ন হচ্ছে আমার এখানে, আবার বলছি যে আজ রাম মন্দিরের ভিত দেওয়া হলো, তাহলে রাম মন্দিরের ভিত দেওয়া হলো মানে রাম মন্দির ছিল না? আবার ভূমি পুজো করে স্টার্ট করতে হলো? সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে তাদের কথা মিলছে? তা কিসের বেসের উপরে এতদিন লড়াই হলো? আবার প্রমাণ হলো যে আস্থার উপরেই লড়াই হয়েছে। আর যদি ওটা মর্যাদা পুরুষোত্তম রামের ভূমি থাকত, তাহলে নিশ্চয়ই ইতিপূর্বে ওখানে মন্দির ছিল, বলছে নিচে ছিল, যদিও এখন পর্যন্ত কোনো রিপোর্ট পেশ করতে পারেনি, কোনো জীর্ণ কাঠামো পর্যন্ত নিচে থেকে বার হয়নি, একটা যদি সেটা ধ্বংস করা হয় তার পৌরাণিক কোনো স্মৃতিও সেখান থেকে বার হয়নি, তাদের কথাই যে এখানে রাম মন্দির ছিল, তো আবার ভিত্তি স্থাপন কেন? ছিল যখন ভিত কেন আবার ভূমি পুজোর নামে সেটাকে ঘুরিয়ে দেওয়া হলো? দেখুন, এতগুলো কেনর উত্তর, যে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী না ভারতবর্ষের হিন্দুত্ববাদীর প্রধানমন্ত্রী? আমরা তো একবারও আমাদের ভারতবর্ষকে ভারত বা হিন্দুস্তান বলতে কোনো মুসলমান কোনোদিন দ্বিধাবোধ করেনি। চিৎকার করে বলি, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দু সে তা হামারা, সারা জীবন বলে গেছে। ওদের কাছে আজকে প্রমাণ দেওয়ার প্রয়োজন আমার নেই, কেউ দেশে টিকে দাঁড়িয়ে লাইনে যে হিন্দুস্তান আমার, আমাকে বলতে হবে বারবার খোঁচা মারা। আজ লক্ষ্য করে দেখুন, সেখানে ভূমি পুজো হলো, ফেসবুকে হোয়াটসঅ্যাপে ডিপি লাগানো হচ্ছে, বার্নালের ছবি দেওয়া হয়েছে, বলছে না ওটা তো একটা অ্যাড। কে চলছে, কে চলছে? আর এমনটা হবে এটা তো জানাই ছিল। আসলে শুনুন, কোথায় যেন হারিয়ে গেছে মনুষ্যত্ব, অমানবিক হয়ে গেছে মানুষেরা। একবারও তার প্রমাণ, একবারও তার জন্য কেউ দাঁড়িয়ে বলল না যে মসজিদ হবে না মন্দির হবে, ওটা পরের কথা, আপিল করলো না।
কিন্তু বাবরি মসজিদটা ভাঙা হলো কেন সেটা নিয়ে এখন পর্যন্ত কেউ কোনো দরবার করলো না বা কেউ একটা কথা বলল না। অতএব মন্দির হোক আমাদের আপত্তি নেই, কিন্তু মসজিদের ওই জায়গাতে মন্দির না করে সেখানে যদি একটা আপনার সুপার স্পেশালিটি হসপিটাল হতো, সেখানে যদি একটা বড় স্কুল হতো, ওখানে যদি একটা মানে আর্থসামাজিক অবস্থা যাদের খারাপ অনাথ আশ্রম বা বৃদ্ধাশ্রম বা এমন কোনো কাজ হতো যেখানে সকল ধর্মের মানুষ, কোনো ধর্ম এটা ইগো বা ইগোয়েস্টিক কোনো ব্যাপার আসতো না বা কোনো ধর্মের ধর্মের মানুষ ব্যথা পেত না, কিন্তু সেই জিনিসটা আজ হলো যে মন্দির হবে নিশ্চয়ই ভারতবর্ষে হবে, কিন্তু ওই বিতর্কিত জায়গা, যদিও সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, মহামান্য আদালতের রায়কে আমরা মান্যতা দিয়েছি, কিন্তু মনের দিক দিয়ে একটা সেন্টিমেন্ট যে প্রধানমন্ত্রী গিয়ে তিনি কেন আজকে শিলান্যাস আপনার ভূমি পুজো করলেন সেখানে, তিনি তো আমারও প্রধানমন্ত্রী, মুসলমানেরও প্রধানমন্ত্রী। তিনি বলছে দেশের একটা মডেল এবং একটা দেশের সিম্বল। এটা দেশের সিম্বল কি? মসজিদ কোনোদিন দেশের সিম্বল হয় না, মন্দির কোনোদিন দেশের সিম্বল হয় না, চার্চ কোনোদিন দেশের সিম্বল হয় না, বৌদ্ধ মঠ কোনোদিন দেশের সিম্বল হয় না। অলরেডি সিম্বল তো আছে, তার মানে তিনি এটাই বোঝাতে চাইলেন কিনা জানি না যে আমরা রাম মন্দিরের জন্য ভূমি পুজো করিনি, বরং সেখানে আমরা হিন্দু রাষ্ট্র করার ভিত্তি স্থাপন করেছি। আসল কথাটা কি তারা খুলে বললেই সব থেকে ভালো হয়। আসলে এটা অত্যন্ত মানে এর পিছনে অনেক মিস্ট্রি লুকিয়ে আছে, এটাকে নিয়ে অনেক রকম ভণ্ডামিও চলছে আমি বলবো। আপনি বলতে চাইছেন যে রাম মন্দিরের জায়গায় যে আজকে প্রধানমন্ত্রী গেলেন ভূমি পুজো করার জন্য, তাহলে এটার পিছনে লুকিয়ে আছে হিন্দু রাষ্ট্র করার পরিকল্পনা? হ্যাঁ নিশ্চয়ই, তিনি বললেন যে আজকে কোনো একটা কিছুর সূচনা হলো, স্বাধীনতা আন্দোলনের সঙ্গে আপনার তুলনা করলেন, পরাজিতই বা কারা হলো আর বিজয়ী বা কারা হলো? স্বাধীনতা আন্দোলন হয়েছিল আশ্চর্য, স্বাধীনতা আবার স্বাধীনতা আন্দোলনের সঙ্গে এটাকে যদি তুলনা করা হয়, কার বিরুদ্ধে কাদের লড়াই? ওনার দেশের মানুষের বিরুদ্ধে উনি লড়াই করেছেন, তো কাদের ভোট নিয়ে তিনি আজ প্রধানমন্ত্রী? আজকে কত খ্রিস্টান ছেলে আছে, কত মুসলিম ছেলে আছে যারা আজকে সেনাবাহিনীতে আছে, যারা প্রাণ দিচ্ছে, অনেক প্রাণ দিয়েওছে সেদিন থেকে আজ পর্যন্ত, আজ তাদের শহীদ তাদের কুরবানির আজ মূল্য কোথায় রইল? তাহলে তিনি একটা সম্প্রদায়ের প্রধানমন্ত্রী, ভারতের সেকুলারিটি ধর্মনিরপেক্ষতা সেকুলারিজমের যারা ধুলোতুড়ে দৌড়াচ্ছে আজকে তারা নিশ্চুপ কেন? যারা এতদিন ধরে বলছিল লকডাউন বেরোবেন না, ওরা এই করছে ওরা সেই করছে মুসলিমদের থেকে ছড়াচ্ছে, আজকে পশ্চিমবঙ্গের অবস্থা কি হলো? কেন তারা বার হয়েছিলেন? এখানে কোন ভূমি পুজো হলো? এখানে কোন মন্দিরের ভিত্তি স্থাপন হলো? আনন্দ তো আত্মিক ব্যাপার, বিচার যখন আস্থার উপরে হয়েছে, প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে তিনি যখন বলছে আজকে আস্থা ভরসা সবকিছুই তখন এই ভাষাগুলো ব্যবহার করলেন, ওটা তো অভ্যন্তরীণ ব্যাপার, আত্মিক ব্যাপার, মাঠে ময়দানে রাস্তায় নেমে চিৎকার চেঁচামে তলোয়ার খেলা কিসের জন্য? এগুলি হচ্ছে দেখার জিনিস আমরা দেখছি। তবে হ্যাঁ, নরেন্দ্র মোদীজি আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেন আর যত মানুষ বলেন, অনেকের আপনার অমিত শাহজি বলেন করোনা আক্রান্ত হয়েছেন, বা আপনার মিস্টার রঞ্জন গগৈ, ওনাকে দিয়ে তো আজকে উনি তো এই ইতিহাস রচনা করলেন, ওনাকে দিয়ে তো শিলান্যাস করার আপনাকে বলে ভূমি পুজো করার দরকার ছিল, ম্যাচ মেকার মডেল মেকার তো উনি। সূত্রের খবর অনুযায়ী তিনিও নাকি করোনা আক্রান্ত, জানি না কি খবর। তাই টোটাল সিস্টেমটাকে নিয়ে একটা হেপোক্রেসি, এটাকে নিয়ে যত বলবেন তত কম লাগবে, কারণ ওই মুখেই শুধু দোয়া উড়াচ্ছে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। তো ঠিক আছে, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সেখানে মন্দির তৈরি হচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রী তিনি কি করতে গেলেন সেখানে? তিনি কেন, তিনি তো মুসলমানদেরও প্রধানমন্ত্রী, খ্রিস্টানদেরও তো, সবাইয়ের প্রধানমন্ত্রী, তিনি না গেলেই পারতেন। যাই হোক, ব্যাপারটা বিশেষ সম্প্রদায় বলবো না, মুসলিম সম্প্রদায়ের মানুষরা হার্ট হয়েছে এবং জ্ঞানীগুণী সম্প্রদায় হার্ট হয়েছে আজ।
আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি।